আগেও অনেকবার আলোচনা হয়েছে, আমি জাস্ট আলোচনার জন্য প্রাসঙ্গিক ব্যাপারটা উল্লেখ করার চেষ্টা করলাম। এবং এই রাষ্ট্র ব্যবস্থার প্রধান মূল একমাত্র যেটা লক্ষ্য সেটা হচ্ছে শুধু সুসংমুক্ত সমাজ বললে তো হবে না, মানুষের জীবনের যে মৌলিক চাহিদাগুলো এগুলো পূরণ করতে হবে। এগুলো পূরণ করার জন্যই তারা এখানে যে স্লোগানটা নিলেন, যার যার ক্ষমতা যোগ্যতা দক্ষতা অনুযায়ী তিনি শ্রম দেবেন এবং শ্রমের ন্যায্য মূল্য পাবেন, এরপরেও যদি তার পরিবার প্রতিপালনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় রাষ্ট্র দেখবে। আমি কমিউনিজমের কথা বলছি না, সমাজতন্ত্রের কথা বলছি, এটা তারও পরবর্তী স্তর। পৃথিবীর কোনো একটা রাষ্ট্রে আলাদা করে কমিউনিজম হবে এটা কোনো জায়গায় বলে যাওয়া হয়নি। আমাদের এখানে যখন বামফ্রন্ট সরকার ছিল কেউ কেউ বলতেন কমিউনিস্ট সরকার, কমিউনিস্ট সরকার বললে পরেই তো এই সমাজতন্ত্রের সঙ্গে তার একটা মানে নিবিড় সম্পর্কের প্রশ্ন চলে আসে। আমাদের বারবার ব্যাখ্যা করে বলতে হয়েছে আমরা যে রাষ্ট্র কাঠামোর মধ্যে আছি তার চেহারাটা কি, চরিত্রটা কি, তার সংবিধানের ভেতরে ঢুকলে পরিতে আমরা বুঝতে পারছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কোন একটা অঙ্গরাজ্য আলাদা করে কমিউনিস্ট সরকার বা সমাজতান্ত্রিক সরকার হতে পারে না। ঠিক তেমনি আন্তর্জাতিক পরিসরের ক্ষেত্রে যে কমিউনিস্ট যে ব্যবস্থার কথা বলা হলো সেটা কিন্তু পরিষ্কারভাবেই বলা হয়েছে, আমরা সমাজতন্ত্র নিয়ে কথা বলছি। এই জায়গাটা ছিল তাদের সবচেয়ে বড় লক্ষ্য, এবং খুব দ্রুততার সাথে অকল্পনীয়ভাবে দেখা গেল যে এই একটার পর একটা মাইলস্টোন তারা কিন্তু সেখানে অতিক্রম করতে সক্ষম হয়েছে। এবং সঙ্গে সঙ্গে আর একটা কি সম্পর্ক, তিনিই কমিউনিস্ট তারাই কমিউনিস্ট, সেই পার্টি প্রকৃত অর্থে কমিউনিস্ট পার্টি, যার একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আছে, সে করবে না, সীমাবদ্ধ দৃষ্টি নিয়ে চলে না, সে শুধু নিজের জন্য ভাবে না, সমস্যাপীড়িত অন্যান্য অংশের মানুষকে মুক্ত না করে শ্রমিক শ্রেণী যেমন নিজেকে মুক্ত করতে পারে না, ঠিক তেমনি একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর অন্যান্য যে সমস্ত জায়গায় শোষণ চলছে বঞ্চনা চলছে তাদের যে লড়াই তাদের যে সংগ্রাম তাকে সহযোগিতা না করে সেই মানুষদের পাশে না দাঁড়িয়ে নিজের সমাজতন্ত্রকে কিন্তু সে রক্ষা করতে পারবে না। এই জায়গাটা হচ্ছে আন্তর্জাতিকতার প্রশ্নটা। এবং আপনারা জানেন যারা ইতিহাস পড়েছেন এবং আপনার বিশ্বযুদ্ধ যেটা বাঁধানো হলো পরিকল্পিত যেখান থেকে শুরু হোক না কেন আসল লক্ষ্যটা ছিল তো সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্র, আর রাষ্ট্রের দায়িত্ব ছিল এর যারা অধিকারী এর যারা মালিক তাদের স্বার্থ রক্ষা করা, আইন কানুন সমস্ত কিছু তাদের পক্ষে তৈরি করা, বিস্তৃত যাওয়ার দরকার নেই। কিন্তু সোভিয়েত বিপ্লবের পর ১৭ বিপ্লবের পর এই জায়গাটাতেই প্রথম কিন্তু আঘাত করা হলো, এবং এটাই ছিল পূর্ব শর্ত। উৎপাদনের মৌলিক প্রধান উপকরণগুলির উপর যদি ব্যক্তিগত মালিকানার অবসান ঘটানো না যায়, এগুলো যদি রাষ্ট্রের কর্তৃত্বে আনা না যায়, তাহলে শোষণের অবসান হবে না, তাহলে এই বিপ্লব তার সার্থকতা অর্জন করতে পারবে না। এটাই তো মার্ক্সবাদের বিশ্লেষণ, মার্কস এঙ্গেলসের বিশ্লেষণ এটাই যে পৃথিবীর পরিবেশ পরিবর্তন নিয়ে নানা ঘটনা নিয়ে বিশ্লেষণ অনেক হয়েছে, এখন কাজটা হচ্ছে এটাকে পাল্টাতে হবে। পাল্টাতে গেলে পর এই পুঁজিবাদের মানে কফিনের শেষ পেরেকটা যদি আমাদের মারতে হয় তাহলে এই জায়গাটাতে আঘাত দিলে পর এই শোষণ বঞ্চনার হাত থেকে মানুষকে রক্ষা করা যাবে। এবং এটাই হল সমাজতন্ত্রকে শ্রেষ্ঠ কেন বলা হচ্ছে, কেন সোভিয়েতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পরেও, এবং ওখানে কিন্তু এখন পুঁজিবাদ চলছে, রাশিয়াতে পুঁজিবাদ চলছে, সমাজতন্ত্রকে শেষ করে যাচ্ছে না, এবং ১৯১৭ বিপ্লবের যে সাফল্য তাকে অস্বীকার কেউ করতে পারছে না। এই রাষ্ট্র ব্যবস্থার পতনের মধ্য দিয়েই আমরা যেটা বলছি যেটা মার্কস এঙ্গেলস বলে গেছেন শ্রেণী শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, এই পূর্ব শর্ত যেটা পূরণ করার পর তারা মৌলিক কতগুলি পদক্ষেপ সেখানে নেওয়ার চেষ্টা করেছে। সমানাধিকার নারী পুরুষের
জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের সমান অধিকার, সব ভাষার সমান অধিকার। একটা ছোট জাতি গোষ্ঠী সোভিয়েতের কোন একটা, যেগুলো এক সময়ে আলাদা রাষ্ট্র ছিল, সোভিয়েতের সঙ্গে যুক্ত হলো, ফেডারেশনের মধ্যে আসলো, দেখা গেল ভাষাটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভাষা বিলুপ্ত হলে জাতির অস্তিত্ব সেখানে বিলুপ্ত হয়ে যাবে। এটাকে রক্ষা করার জন্য আলাদা ডিকশনারি তৈরি হলো, ভাষাকোষ তৈরি হলো, তাকে উন্নত করার জন্য, সমৃদ্ধ করার জন্য, রক্ষা করা বিকশিত করার জন্য ভূমিকা নিতে আরম্ভ করলো। কিন্তু সেই সোভিয়েতকেই সবচেয়ে বেশি জীবন দিতে হয়েছে, প্রায় 2,64,70,000 মানুষ সেখানে জীবন দিয়েছে। পৃথিবীর কটা দেশে এত লোক আছে? এটা ঠিক প্রাথমিকতায় সোভিয়েতকে রক্ষা করা, এবং সোভিয়েতকে রক্ষা করতে না পারলে পরে এই ফেসিবাদ যে গোটা পৃথিবীকে পায়ের তলে নিয়ে যেতে চাইছে তাকে প্রতিহত করা যাবে না। এই জায়গায় আন্তর্জাতিকতার সঙ্গে তাদের যে জাতীয় দৃষ্টিভঙ্গি, এই দুটোর মধ্যে সম্পৃক্তি ঘটেছিল। এই জায়গায় তো কমিউনিস্টদের বৈশিষ্ট্য, এবং সেদিন যদি এদেরকে পরাস্ত করে না যেত পৃথিবীর চেহারাটা অন্যরকম হতে পারত। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলছি শ্রেষ্ঠতম ব্যবস্থা এযাবৎকালের মধ্যে, তাই বারে বার এটাকে আমাদের স্মরণের মধ্যে আনতে হয়। এটা একটা আনুষ্ঠানিক ব্যাপার না, এর উপর কত রকম আক্রমণ হয়েছে না হয়েছে এগুলি নিয়ে বহু আলোচনা হয়েছে গত 30 বছরে, সেই জায়গাতে যাচ্ছে না। আমাদের দেশের অভিজ্ঞতা কি? আমাদের দেশের অভিজ্ঞতা স্বাধীনতার যে সংগ্রাম, কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে 1920 সালে তাসকন্দে, তখন যে এলাকা নিয়ে তাসকন্দ সেটা সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে 13-14 জন মানুষ নিয়ে। এগুলো জানেন আপনারা, কমিউনিস্ট পার্টির 100 বছরের ইতিহাসের উপর ভিত্তি করে নানা পুস্তিকা বের হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, এগুলি বিশ্লেষিত হয়েছে, জানেন আপনারা এখানে যারা এসছেন সবাই না জানলো, অনেকেই জানেন। আমি এগুলো বলে আপনাদের ভারাক্রান্ত কেন করব? ভারতবর্ষে এটা প্রসার করতে শুরু করলো, সব জায়গায় সমান ভাবে না, অবিভক্ত ভারত তখন বিশাল তার আয়তন, বিরাট তার জনসংখ্যা, কংগ্রেস জাতীয় দল হিসাবে এই সংগ্রামের মধ্যমণি নেতৃত্ব দিচ্ছে, কিন্তু একটা সংগ্রাম তার রাস্তার মিলিঝুলি একটা পদক্ষেপ দিচ্ছে, কৌশল হিসাবে কমিউনিস্ট পার্টি ঠিক করেছে, আলাদা করে তো আমরা কিছু করতে পারবো না, ছোট্ট আমাদের শক্তি। তাহলে এর ভেতরে থেকেই এখন লড়াইটা হচ্ছে সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে, স্বাধীন আমাদের হতে হবে। এরকম পরিস্থিতিতে কংগ্রেসের সম্মেলনে প্রথম এই যে লিফলেটটা যেটাতে গিয়ে মানে স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার স্লোগান, এটা কমিউনিস্টরাই তো প্রথম দিলে। কংগ্রেস গ্রহণ করল না, কিন্তু তার যে প্রত্যাশা এর সাথে দেখা গেল এই স্লোগানটা ধীরে ধীরে গ্রহণযোগ্যতা বলল, এবং কংগ্রেস একটা সময়কে উপলব্ধি করতে বাধ্য হলো, যদি আমরা এই স্লোগানটা না দিই তাহলে নেতৃত্ব আমাদের হাতছাড়া হয়ে যাবে, জনমত থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, এবং তারাই শেষ পর্যন্ত তাদের সম্মেলনে সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। এগুলো আপনারা জানেন অনেকেই। তাহলে সেখান থেকে এই লড়াইটা, এটা আস্তে আস্তে কৃষকদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, অন্যান্য অংশের মানুষের মধ্যে ছড়াতে শুরু করলো। ব্রিটিশের প্রচেষ্টা ছিল যে কোনো ভাবেই হোক এখানে তাদের রাজত্ব কায়েম করা, আরো দীর্ঘস্থায়ী করা, কিন্তু তারা পর্যায়ক্রমে যেটা লক্ষ্য করছিলেন যে কমিউনিস্টদের যে প্রভাবটা বাড়ছে প্রকাশ্যে, সেভাবে সবাই এটা বুঝতে না পারলো, তাদের যে ভাবনা, তাদের যে মতাদর্শ, শ্রেণীহীন শোষণমুক্ত একটা ব্যবস্থার পত্তনের জন্য যে কাজটা তারা করার চেষ্টা করছে
এটা প্রতি মানুষের আগ্রহ তো দিনে দিনে বাড়ছে, এবং এটা যেতে 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 আমার একটা জায়গায় চলে গেল নৈবেদ্যের ঘটনা, সংক্ষিপ্ত করার জন্য আমি এখানে বলছি। এরকম পরিস্থিতিতে বিভাজন তৈরি করার জন্য তো ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রথম থেকে চেষ্টা করছে, দরকার পতাকার সামনে বিজাতি তত্ত্ব, এগুলো ইতিহাসের মধ্যে গবেষক যারা এখন তারা দ্বিধায় কথাগুলো বলছেন। এরকম জায়গায় এসে ব্রিটিশ সাম্রাজ্যবাদের তরফ থেকেই তো ওয়েলসের নেতৃত্বকে সংগোপনে নিয়ে বসে তারা বুঝাবার দায়িত্ব নিলেন, নিজেরা সমঝোতা করে এই ভাগ বিভাজন মেনে নিয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে না নাও তাহলে আর একটা সোভিয়েত হবে কিন্তু ভারতবর্ষ। ভারতবর্ষ মানেটা কি? এবং তাদের চোখের সামনে ছিল যে চীন তার মধ্যে একটা উত্তাল ঢেউ উঠতে শুরু করেছে, কৃষক শ্রমিক এবং মূলত কৃষক জনসাধারণ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। সেই দেশের কমিউনিস্ট পার্টিও এই নদীর বুকে মহাসাগরের বুকে ছোট্ট নৌকায় বসে এরকম 10-20 জন প্রথম কমিউনিস্ট পার্টির পত্তন করেছিল, সেই দেশের অভিজ্ঞতা কিন্তু এটাই। কিন্তু দেখুন যখন জনগণের কাছে মূল স্লোগানটা নিয়ে যেতে আরম্ভ করলেন, লড়াই যখন শুরু হলো, তাতে ব্যাপক সাড়া কিন্তু সাধারণ মানুষের মধ্যে, এতে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভীতি তৈরি হলো এবং বুঝানো আর ঝামেলা করার চেষ্টা করো না। এবং সেখানে কি সমঝোতা হলো, দুটো ভাগ যেমন হলো, এবং আমাদের দেশের যারা তৎকালীন সময়ে বুর্জোয়া ধনী গোষ্ঠী তাদের উপলব্ধির মধ্যে আসলো যে আমরা যে কারণে ভারতবর্ষের স্বাধীনতা চাইছি এটা যদি নেতৃত্ব আমাদের হাতে না থাকে, এ যদি শ্রমিকদের হাতে চলে যায়। এবং এরা দেখছেন যে নানা অংশের যারা নিরাপত্তার কাজে যুক্ত, আর্মি বলুন নিরাপত্তা বাহিনী বলুন, এরা কারা দেখা যাচ্ছে। দেখবেন সোভিয়েত দেশের বিপ্লবের ঘটনাকে বিকৃত করবার জন্য যারা বুর্জোয়াদের লেজুর হিসাবে ইতিহাস তৈরি করার চেষ্টা করেছে তারা বলছে কিসের বিপ্লবীটা, এটা তো বাহিনীর বিদ্রোহ। আর বাহিনীতে যারা কাজ করছেন তার 90-95 ভাগই তো কৃষকের ঘরের সন্তান, শ্রমিকের ঘরের সন্তান, এই সত্যটাকে তারা লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু এখানে এটাই তারা কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করছে, তারপরে গিয়ে কি দেখা গেল সমঝোতা হলো। তাহলে লক্ষ্যটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে বিপদগামী করার জন্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিনিয়ত সচেতন ছিল, তার সাথে আমাদের দেশের তৎকালীন যে বুর্জোয়াজি যারা আজকে একটা বড় শক্তিতে রূপান্তরিত হয়েছে, আন্তর্জাতিক বাজারে তারা কর্তৃত্ব করার চেষ্টা করছে, এবং তার সাথে হচ্ছে আপনার যে বড় বড় যারা গোস্বামী এরা উপলব্ধি করতে পারলেন যে নেতৃত্ব আমাদের হাত ছাড়া হয়ে যাবে, সমঝোতা করতে হবে। স্বাধীনতা সংগ্রামকে আধা ইচ্ছা হলো না, সামন্ততন্ত্র শেষ হলো না, পুঁজিবাদের যথার্থ বিকাশ হলো, এরকম একটা জায়গায় দেশটা ভাগ হলো, টুকরো হলো এবং তারা ক্ষমতায় আসলেন। এবং শুরুর দিন থেকে আদিম দুনিয়াতে সাম্রাজ্যবাদী দেশগুলোতে এই যে মানে একটু মানে সাধারণ সমাজীবী অংশের মানুষ তাদেরকে সঙ্গে রাখার জন্য রাষ্ট্রের প্রতি তারা যাতে অনুরক্ত থাকে তার জন্য কিছু কিছু সুযোগ সুবিধা তারা সেখানে সম্প্রসারিত করার চেষ্টা করছিলেন, যদিও শ্রেণীগত ভাবে তাদের নিজেদের স্বার্থকে বিপন্ন করে। আমাদের দেশ আমরা কি জানো, এক সময় আমাদের সংবিধান তার সংশোধন করে তাতে সমাজতন্ত্র শব্দ বসিয়ে দেওয়া হবে। আরে এটা সংবিধানের মুখবন্ধের মধ্যে সমাজতন্ত্র লেখলে তো সমাজতন্ত্র হয়ে যায় না, ঠিক আছে ব্যাংক রাষ্ট্রীয়কৃত হয়েছে, এটা এটা পজিটিভ। সেই পরিস্থিতিতে আমরাও সমর্থন করেছি, কিন্তু এর মধ্য দিয়ে তো সমাজতন্ত্রের যে মূল বৈশিষ্ট্যটা শ্রেণী শোষণমুক্ত একটা সমাজ এটা করতে গেলে পরে শোষণের যে মূল মাধ্যমগুলি, উৎপাদনের যে মৌলিক প্রধান প্রধান উপকরণগুলি, এগুলি যদি ব্যক্তি মালিকেরই হাতেই থাকে, তাকে রক্ষা করার জন্যই যদি আইন থাকে, সেই আইনগুলি যদি সময় সাপেক্ষে বারবারই তাদের সাথে পরিশীলিত হয় পরিমার্জিত হয় তাদের শোষণের সুবিধার্থে, এটা আরো মানে খুব তীব্র থেকে তীব্রতর করার চেষ্টা করে, তাহলে পরে সংবিধানের মুখবন্ধের মধ্যে সমাজতন্ত্র লেখলে সমাজতন্ত্র হয়ে যাবে। হয়েছে আজ অব্দি, আমি ইন্দিরা গান্ধীর সময় কথা বলছি, হলো না তো। এই জায়গাটায় দাঁড়িয়ে লড়াই কিন্তু আমাদের চলছে,
আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কর্মসূচির মধ্যে দিয়ে কথাটাই আমরা বলেছি, কিন্তু আমাদের কথাটাকে তিন তালায় তো আপনি বাড়ির উঠানে দাঁড়িয়ে লাভ দিয়ে উঠতে পারবেন না, আপনার তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কর্মসূচি বিশ্লেষণ করলে পরে এই স্তরগুলো সেখানে বিশ্লেষিত হয়েছে, আমি সেখানে যাচ্ছি না, সেটা আলোচনার বিষয় না এখন। কিন্তু লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে বিপ্লব বা পরিবর্তন বা সমাজতন্ত্র, এটা জনগণের জন্য। কোন জনগণ? যারা উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। এবং আমাদের মূল উৎপাদনের জায়গা হচ্ছে দুটো, একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে সাধারণ কৃষক আর একটা শ্রমজীবী অঞ্চলের মানুষ। মার্কস এঙ্গেলস যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবের কথা বলেছেন, তার মূল বিশ্লেষণটা কি? সবকিছু হারিয়ে দুটো হাত নিয়ে তারা এসে মালিকের কাছে বাড়িয়ে দিয়ে বলছে, আমাকে একটু কাজ দাও। এই সবটাই বিক্রি করতে আসছে এবং তার থেকে সে যা পাচ্ছে তাতে তার প্রয়োজন দিচ্ছে না, সে উপলব্ধি করতে পারছে তার শ্রমেরই ফসল তারা লুট করছে। কাজে এর থেকে যদি নিজেকে বাঁচাতে হয় তাহলে এই এই পচা গলা ব্যবস্থাটা বেরিয়ে আঘাত করতে হবে। এই জন্যই তাদেরকে নেতৃত্বের কথা বলছে। সংগঠিত যদি করা না যায় তাহলে পরে তো আমাদের যে লক্ষ্যটা আমরা ঘোষণা করেছি তার লক্ষ্যই থাকবে, কার্যকরী হবে না। মনে করার কোনো কারণ নেই, আমাদের পার্টির চেষ্টা করছে না, আমাদের প্রত্যাশা মতো সব জায়গায় সাফল্য আসছে না, চাইলেই তো হয় না। এই তো কল্পনার রাজ্যে অবগাহন করলে পরে তো স্বপ্ন মাটিতে আনা যায় না, বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে তো করতে হবে। আমাদের দেশে অনেক রকম সমস্যা আছে, একটা ভাষার বৈচিত্র্য আছে, আমাদের সংস্কৃতির মধ্যে একটা বৈচিত্র্য আছে, আমাদের খাদ্যের অভ্যাসের মধ্যে একটা বৈচিত্র্য আছে, ভৌগোলিক যে আবহাওয়ার মধ্যে একটা বৈচিত্র্য আছে, মানে নানাভাবে তার মধ্যে একটা ভাগ বিভাজন আছে, তাকে একটা জায়গায় আনা খুব কঠিন কাজ। কিন্তু এর মধ্যে কাজ তো করতে হচ্ছে, কাজ কিছুই হচ্ছে না তা মনে করার কারণে লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে হয়তো আমরা অনেক দূরেই হয়তো এখন আছি, তাতে হতাশ হওয়ার তো কিছু নেই। এবং পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র আসতে কত সময় লাগলো, সারা পৃথিবীতে তো সমাজতন্ত্র হয়নি, এটাও তো বিবেচনার মধ্যে রাখতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি লক্ষ্য করছি আমাদের দেশের মধ্যে, যে কংগ্রেসের শাসনাধীন ভারতবর্ষে যাতে এই শক্তিটার বিকাশ না হয়, এই শোষণ ভিত্তিক ব্যবস্থাটার পতনের মধ্য দিয়ে একটা শোষণ মুক্ত অবস্থার অভ্যুদয় ঘটিয়ে যাদের শোষণ করার মধ্য দিয়ে আমাদের শোষকরা যারা রাষ্ট্র ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করছেন পেছন থেকে দাঁড়িয়ে সব দিক থেকে, তাদের স্বার্থ রক্ষা করা যাবে না। কাজে এদেরকে দাবিয়ে রাখতে হবে, ওই যে রাষ্ট্র এটা শোষণ অব্যাহত রাখার জন্য, সাপ্রেস করার জন্য এটা ইনস্ট্রুমেন্ট। এটি হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা বাদ দিয়ে এ যাবৎ যত সমস্ত রাষ্ট্র তৈরি হয়েছে তার বৈশিষ্ট্য, কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থার রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা উল্লেখ করেছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে এটা ঠিক কংগ্রেস ক্ষমতা নেই, আজকে বিজেপি তার চালিকা শক্তি আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, দর্শন ফেসিবাদী দর্শন, মুসোলিনি হিটলার তাদের ব্ল্যাক শার্ট ব্রাউন শার্ট প্যারেড দেখেছে, এই সমস্ত জিনিস ওখান থেকে নিয়েই তো তাদের দর্শনের ভিত্তি তারা তৈরি করেছে। এবং মূল কি হিন্দু রাষ্ট্র বলুক আর যাই বলুক, মূলটা তো হচ্ছে শোষকদের স্বার্থ রক্ষা করা, এরা এই শ্রেণীর স্বার্থের রক্ষক। কংগ্রেসও যেমন এটা করেছে এরা তাই করছে। এবং আজকে আমাদের দেশের মধ্যে যে পরিস্থিতি পরিমণ্ডল চলছে, লক্ষ্য কি করা যাচ্ছে? কে চাইবে না বলুন তো, শোষকদের একটা ছোট্ট অংশকে বাদ দিলে পরে সাধারণ মানুষ যারা খাদ্য চাইবে, বস্ত্র চাইবে, মাথার উপর একটা আস্তানা চাইবে, লজ্জা নিবারণের কাপড় চাইবে, শিক্ষা চাইবে চাইবে, তার স্বাস্থ্য রক্ষার যে ব্যবস্থা তার নিশ্চয়তা চাইবে, বিজ্ঞান বৃত্তির থেকে উচ্চ বৃত্তির থেকে নিজের মুক্তি চাইবে, তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, ন্যায্য মজুরি পাবে, এটা কে চাইবে না বলুন তো? আমরা
চাই বা না চাই মানুষের উপলব্ধির মধ্যে এই জিনিসগুলো আসছে, কিন্তু এগুলো ছড়িয়ে আছে, এগুলিকে সুসংগত করতে হবে, সেখানে তো পার্টিটার দায়িত্ব। পার্টির ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, সব জায়গায় সমানভাবে হয়তো আমরা পেরে উঠছি না, কেন পারছি না, কি ব্যাপার সেটা অন্য বিশ্লেষণের বিষয়। কাজে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে এই শাসনে দিন যত যাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন পুঁজিবাদের সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে, ঠিক আমাদের দেশে এই যে ব্যবস্থাটা চলছে এটা তো পুঁজিবাদী অর্থনীতির ধারক হোক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা গোটা পৃথিবীকে পায়ের তলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মার্কিন সাম্রাজ্যবাদ, আমাদের দেশের সরকারটা হচ্ছে তাদের জুনিয়র পার্টনার এবং তাদের দ্বারাই নির্দেশিত হচ্ছে, তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে, তাদের যে ভাবনা চিন্তা এগুলোরই প্রতিফলন হচ্ছে। আজকে আমাদের দেশে যা ঘটছে এগুলোরই তো প্রতিফলন হচ্ছে, কিন্তু এর মধ্যে গিয়ে মানুষের আন্দোলনকে দমিয়ে রাখা যাচ্ছে। দেরিতে হল কৃষক মাঠে নেমেছে এবং কালকে দেখলাম কৃষকদের যে নেতা তাদের মধ্যে অন্যতম, তিনি বলছেন বিজেপি সরকার যদি পাঁচ বছর চলে আমাদের আন্দোলনও পাঁচ বছর চলবে, যদি তারা আমাদের কথা শুনতেই না চান। এই যে কথা বলার সাহসটা কোথেকে আসছে, এটা হচ্ছে কৃষক জনসাধারণের যে মন মানসিকতা এবং লড়াইয়ের ময়দানে তার যে প্রতিফলন দেশের মধ্যে, এটার প্রতি সাধারণ মানুষের যে সমর্থন। ওয়ার্কিং ক্লাস আমাদের রাজ্যে কৃষকদের মাঠে এভাবে নামার অনেক আগে থেকে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু এটা ছড়িয়েছিল এবং এটার পেছনে শাসকদের প্রতিনিধি যারা তাদের নানা ধরনের কলাকৌশল কাজ করছে, কিন্তু আলটিমেটলি তারাও বুঝতে পেরেছেন সাধারণ সামাজিক অংশের মানুষ যে পতাকার রং যাই হোক আমাদের আমরা লুণ্ঠিত হচ্ছি, আমরাই সবকিছু সৃষ্টি করছি কিন্তু আমরাই লুণ্ঠিত হচ্ছি। এবং এরকম জায়গায় তারা ঐক্যবদ্ধ হচ্ছেন, ট্রেড ইউনিয়ন একটা মঞ্চ তৈরি হয়েছে, লড়াই তারা করছেন, তারা পুঁজিবাদ ধ্বংসের কথা বলছেন না, সমাজতন্ত্রের কথা বলছেন না, পুঁজিবাদী ব্যবস্থার যে শোষণটা তার থেকে অব্যাহতি লাভের জন্য তাদের যে জ্বলন্ত বিষয়গুলো এগুলোকেই সামনে আনছে, ঠিকই তো আছে, তারা একটা মঞ্চ তৈরি করেছে। এখন কৃষকদের পাশে শ্রমিক এসে দাঁড়াচ্ছে, আমরা আছি, আপনারা লড়াই করুন আমরা থাকবো। এখন কৃষকরাও বলতে শুরু করেছে যখন শ্রমিক আন্দোলন করছে আমরা আছি আপনাদের সঙ্গে, তাহলে এই শ্রমিক কৃষকের যে ঐক্য সংহতি যেটা বিকশিত হচ্ছে এর মধ্যে কে নেই? উপজাতি আছে, তফসিলি আছে, ওবিসি আছে, সংখ্যালঘু আছে, যুবক আছে, এর মধ্যে দিয়ে তারা ভাগ হয়ে আছে। আমরা সামাজিক দিক থেকে শ্রেণীগত দিক থেকে এই দুটো ভাগ চোখের সামনে দেখছি, কিন্তু এই যে যাদের কথা বললাম তারা তো এর মধ্যেই আছেন, ভীত সন্ত্রস্ত, কিন্তু মনে করার কোনো কারণ নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহ তাদের ইচ্ছা অনিচ্ছের উপরে এই আইন তৈরি হয়েছে, আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত হবে, এদের পেছনে কর্পোরেট হাউস শিল্প দখল করেছে, ব্যাংকের পুঁজি দখল করেছে, এখন যে বৃহত্তর এলাকা পড়ে আছে যে কৃষিক্ষেত্র যেখানে বিরাট ভূখণ্ড, তার মাটির তলে প্রাকৃতিক সম্পদ আছে অফুরান, যেটা বাদ দিয়ে শিল্পের বিকাশ হতে পারে না, এগুলোকে করাত্ত করতে পারলে পরে এটা মানে সার্কেলটা তাদের যে শোষণের নীতি নিয়ে চলছে সার্কেলটা কমপ্লিট হবে, ফলে এবার এই জায়গাটা গেলেন এবং সেখানে গিয়েই তো তারা বাধ্য করেছেন এই নীতি নেওয়ার জন্য। কাজে তাদের ইচ্ছার বাইরে গিয়ে এরা সিদ্ধান্তের পরিবর্তন করবেন মনে করার কারণে, কারণ এটা তো শ্রেণী শাসন চলছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখান থেকে এখন বিভাজনের একটা রাস্তা, গণতন্ত্রের উপর আক্রমণ, সংবিধানের উপর আক্রমণ, আমাদের যে ধর্ম নিরপেক্ষতার যে নীতিগুলো সেগুলোর উপর আক্রমণ, ভেদ বিভাজন তারা তৈরি করার চেষ্টা করছেন, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন, নির্বাচনের পদ্ধতিকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছেন, আমাদের পার্লামেন্ট
ঢোকার আগে দেখেছেন না 14 সালে জয়ের পর গড়াগড়ি খেতে খেতে তারপরে গিয়ে ঢুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখন সে পার্লামেন্টকে এটা ছেঁড়া কাগজের টুকরার মতো ছুড়ে দিচ্ছে, কথা বলারই কোনো সুযোগ নাই, এই জায়গাটা চলে যাচ্ছে। এগুলো কিন্তু সমস্যা এবং সংকটের লক্ষণ শাসক গোষ্ঠীর, এটা তাদের শক্তির লক্ষণ না। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা যাতে এই মৌলিক সামাজিক পরিবর্তনের লড়াইটা সেই জায়গার চেহারা নিতে না পারে, এটা মাথায় রেখে নানাভাবে বিভক্ত বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমরা যেটা বলার চেষ্টা করছি, কৃষক এবং শ্রমিকদের এই যে ঐক্যটা, এটা একবারে আপনার মানে পুরোমাত্রায় হয়ে গেছে মনে করলে কিন্তু ঠিক হবে না, এটার আরো বিস্তার এবং সংহত করার সুযোগ কিন্তু এখনো অনেক, এটাকে কাজে লাগাতে হবে, এই লড়াইটাকে ভিত্তি করে তাকে সংহত করতে হবে, সুবিস্তৃত করতে হবে, এটাকে একটা গুরুত্বপূর্ণ মূল জায়গা হিসেবে ধরে নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। আর এই জায়গাটা আঘাত দেওয়ার জন্য বিভাজনের যে প্রচেষ্টাটা চলছে তাকে প্রত্যাঘাত করতে হবে, গণতন্ত্র রক্ষার সংগ্রাম, ধর্মনিরপেক্ষতার যে আদর্শ তাকে রক্ষা করার জন্য আমাদের প্রচেষ্টা। এই যে আপনার তাদেরও চিন্তা ভাবনার মধ্যে ছিল যে পৃথিবীতে যদি এরকম কোনো বিপ্লব হয়, প্রথম সমাজতান্ত্রিক দেশ হয়, এটা শিল্পোন্নত কোনো দেশই প্রথম হবে। কেন বলেছিলেন? কারণ শ্রমিকরা তারা যে ঘন্টা অর্থাৎ একটা সময় করে একটা শিফট করে, শ্রমিকরা একসাথে যায়, একসাথে বসে, একসাথে ছুটি ইত্যাদি করে, কাজে তারাই এরকম একটা বিপ্লবী নেতৃত্ব পাবেন। কৃষক প্রধান দেশে বা অন্যান্য পেশায় যারা সংখ্যাগরিষ্ঠ তারা পারবেন না, কেননা কৃষকদের একসাথে তারা কাজ করেন না। আমাদের দেশে বা এই রাজ্যেও কি দেখি আমরা নানা ধরনের কৃষক, একদল কৃষক খুব ভোরে নামে, আরেকদল কৃষক দুপুরে নামে, বা সব কৃষক এক ধরনের ফসল করে না, সবার এক ধরনের বাজার হয় না। কাজেই কৃষকদের সংকট থাকলেও তারা এভাবে একসাথে নামার পক্ষে, তাদের পক্ষে শ্রমিকদের মতো যে সুবিধা তার পেশাগত দিক থেকে এটা নেই। কিন্তু কমরেড লেনিন যে সোভিয়েত বিপ্লবের মধ্যে এটা দেখিয়ে দিলেন যে না, সেখানে শ্রমিক এবং কৃষক যদি ঐক্যবদ্ধভাবে লড়াই না করে, তাদের মধ্যে যদি বোঝাপড়া না থাকে, তাহলে যতই সম্ভাবনা তৈরি হোক, যেটা পেরি কমিউনে পরীক্ষিত হয়েছে, এই পরীক্ষা সফল হবে না। তো সে থেকেই একটা বিখ্যাত উক্তি এসছে, কনক্রিট অ্যানালিসিস অব দি কনক্রিট কন্ডিশন। অবশ্যই তার জন্য সেরকম পার্টি থাকতে হবে, সংগঠন থাকতে হবে, কিন্তু শুধু পার্টি সংগঠন থাকলে হবে না, যে পরিস্থিতির সঠিক মূল্যায়ন এবং সে মূল্যায়নের মধ্য দিয়ে যদি তাকে প্রয়োগ করা যায়, তাহলে যত কঠিনই হোক লক্ষ্যে পৌঁছা সম্ভব। সোভিয়েত বিপ্লব তাই দেখেছি আমরা, সে 1917 সালের ফেব্রুয়ারিতে প্রথম বিপ্লব বা প্রথম এই যুদ্ধ শুরু হয়েছিল। লেনিন তখন সম্ভবত বিদেশে, কিন্তু সমস্ত ঘটনা তিনি লক্ষ্য করছিলেন, এগুলি অ্যানালিসিস করছিলেন, এবং প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়তে এই ঘটনা যার তার পতন ঘটল, সেখানে বুর্জোয়ারা সেখানে ক্ষমতা দখল করল, এই সময়তেই যে সোভিয়েত অর্থাৎ শ্রমিক এবং শ্রমিক কৃষক সৈন্যদের যে প্রত্যেক ইয়েতে সংগঠন গড়ে উঠেছিল, তাদের সংগঠিত করা যায়, ডাক দেওয়া যায় যে অল পাওয়ার্স টু দ্য সোভিয়েত, অর্থাৎ এই নিচুতলার যারা তাদের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিতে হবে, এইভাবে মিলিজুলি ক্ষমতা নয়, এবং সঠিক সময়ে সে আঘাত হানতে হবে,
আমরা দেখলাম সে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাঝখানে কটা মাস সে বিপ্লব সফল হল এবং ল্যানি তার মার্ক্সের সমস্ত দর্শন তার শিক্ষা থেকে এটাকে প্রয়োগ করার মধ্য দিয়ে পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করল। তো সে থেকে আমরা আমাদের দেশের কথা আজকে বলতে পারি। আমি সারা দেশের ইয়েতে বলে আমি বড় কথা বলবো না, আমার সেই যোগ্যতাও নেই, তবু বলবো যে আজকে আমাদের দেশ চরম একটা দক্ষিণপন্থী দল একটি সরকার চালাচ্ছে এবং নানা কায়দায় কালো টাকা, মিথ্যা প্রচার, ধর্মকে ব্যবহার করেও আমরা কি দেখি 40% বেশি ভোট তারা পায় না। এমনকি বিজেপির আগেও যারা কংগ্রেস দল ছিল তারাও পেতেন না, কিন্তু তারপরও যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং তারপর আজকে যে তাণ্ডব চালাচ্ছে আমরা একটু লক্ষ্য করছি, এগুলি আজকে বলার জায়গা নয় সবটা। তাহলে সেই জায়গাতেও আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্ষুব্ধ। তো এটার সাথে মিলিয়ে যদি আমরা আমাদের রাজ্যের কথা আমরা বলি, গত 43 মাসে এখানে যে আধা ফেসিস সন্ত্রাস, সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার সব কিছু বলুণ্ঠিত। আমরা এই হল থেকে বেরিয়ে যদি কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, টমটমওয়ালাকে জিজ্ঞেস করি, পানওয়ালাকে জিজ্ঞেস করি, 10 জনের মধ্যে হয়তো 10 জন কিন্তু 9 জন বেশি বলবেন যে না আমরা ভালো নেই। কিন্তু তারপরও এই 42-43 মাস ধরে এবং এই যে চলতি পৌরনির্বাচনে বিজেপির কতিপয় সন্ত্রাস সমাজদ্রোহীরা যে তাণ্ডব চালাচ্ছে আমরা মোকাবেলা করতে পারছি না। আমি আত্মলোচনার আত্মসমালোচনাতেই বলছি, এই জায়গায় হয়তোবা ওই শিক্ষাটা যে কনক্রিট অ্যানালিসিস অফ দি কনক্রিট কন্ডিশন, অর্থাৎ যে মানুষ ক্ষুব্ধ, মানুষ সরকারকে পছন্দ করছে না, মানুষ এটার পরিবর্তন চায়, কিন্তু এই বার্তা আমরা পৌঁছাতে পারছি না। কিন্তু আমরা কি দুর্বল? নিশ্চয়ই না। এরকম একটা আক্রমণের মধ্যেও ত্রিপুরার যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 50,000 সদস্য আছে, কোন কোনটা ডুয়াল মেম্বারশিপ এটা বাদ দিলেও 5 লক্ষাধিক আমাদের শ্রেণী এবং কনসমের সদস্য, বিশাল শক্তি। কাজেই যে কোন একটা জায়গাতে আমাদের দুর্বলতা, কোন একটা জায়গাতে সে পরিস্থিতিকে সেরকম ভাবে ব্যাখ্যা করে, এই যে বিশাল আমাদের যে সমর্থক বা আমাদের পার্টি সদস্য ক্যাডার আছেন আমরা তাদেরকে ব্যবহার করতে পারছি না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের বর্তমান যে সংকট, কালো দিন, এই রাজ্যের মধ্যেও বিজেপি আইপিএফটি সরকার যেভাবে আমাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে, এই ভোটেও যেভাবে কতিপয় এই সমাজকে দিয়ে তারা উল্লাস করতে চাইছে, এটা মোকাবেলা করা সম্ভব। আজকের দিনের এই শিক্ষা থেকে, সোভিয়েত বিপ্লবের মহান নবগ্রহ শিক্ষা থেকে, সেই গ্রহণ করার মধ্য দিয়েই আমরা সত্যি সত্যি যে এই উদযাপনের তার যথার্থতা আমরা খুঁজব এবং আগামী দিন যে মানব মুক্তির, শোষণ মুক্তির, সমাজ পরিবর্তনের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি আমার কথা আর বাড়াচ্ছি না, আমি আবার মহান সোভিয়েত বিপ্লবের প্রতি এবং মহামতি লেনিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী দিন তা থেকে শিক্ষা নিয়ে যাতে আমরা আমাদের রাজ্যে বা আমাদের দেশেও দাঁড়াতে পারি, সেই সকলের পক্ষ থেকে সে প্রতিজ্ঞা গ্রহণ করে
আমার বক্তব্য শেষ করছি।